নবীজি ওগো নবীজি ও মায়ার নবীজি আমার গাছের ডালে রে পাখি যদি মোরা হইতাম ওরে ওরে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যেদেনা নবীজি ওগো নবীজি ও মায়ার নবীজি মদিনার মাটি যদি মোরা হইতাম নবীজিকে বুকে ধরে রাখিতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যেদেনা প্রিয় নবী জিন্দা নবী রহমতের খাজিনা তোমার দিদার পেলে একবার আর তো কিছু চাহি না দয়া করে দিও দেখা আমার মরণ বেলায় তোমার দিদার পেলে আমার দূর হবে মরণ জ্বালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া আমার সেই নবীরে পাইতে হইলে সেই নবীরে পাইতে হইলে মুর্শিদ সারা উপায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন পরায়া দিব যখন কবরে শোয়া গোসল করায়া কাফন পরায়া দেবে যখন কবরে শোয়া লয়গকু লে গোলাম বলিয়া লয়গকু লে গোলাম বলিয়া
رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আমার মওতে নিদান কালে থাকিবা নবী গো আমার শিয়রে আমার মওতে নিদান কালে থাকিবা নবী গো আমার শিয়রে লয় গো কোলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো প্রাণ জলবাসাই বলেন ইয়া ওয়ালি আল্লাহ আজকে রমজান মাসের তৃতীয় রোজা আজকে জুমার দিনে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকে এমন একটা দিন আজকের এই তৃতীয় রমজানে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহ তাআলা দুনিয়া থেকে পর্দা করেছে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসি তাদেরকে রহমত দেই আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তাদেরকে বরকত দান করি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করি তোমাদেরকে ভালোবাসি সেই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাস দান করছি সুবহানাল্লাহ বলেন আবন্ধু আমার গভীর মনে যুগ অন্তরের কান্টা লাগাইয়া দেন আপনার আমার মতো কত মানুষ আছি শরীরের মধ্যে গুস্তের অভাব নাই পেটটা অনেক বড় কিন্তু রোজা রাখে না আছে না নাই কত দানব আছে এখন দেখবেন ঘরের মধ্যে যাইয়া খাবার খাইতাছে নামাজের কোনো নাম গন্ধ নাই আছে না নাই এমন নাফর মানুষ আছে বাংলার জমিনে চোদ্দই এপ্রিল প্রথম রোজা ছিল চোদ্দই এপ্রিল আমার পহেলা বৈশাখ ছিল সুবহানাল্লাহ কোন ওই চোদ্দই এপ্রিল আমরা মুসলমানরা রমজানের রোজা রেখে আমরা পহেলা রোজা পালন করছি ঠিক কিনা বলেন আর নাস্তিকের বাচ্চারা পহেলা বৈশাখ পালন করে ওই দিনটাকে অপবিত্র বানাইছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ কোরআন কারিমের মধ্যে ঘোষণা করে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম তোমরা এই রমজানের রোজা রাখতে যাইয়া তোমরা ভয় পাইও না শুধুমাত্র তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে নাই তোমাদের পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসূলদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম বলি সুবহানাল্লাহ এই রমজানের রোজা রাখলে কি লাভ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই ফেরেশতারা রে এই রমজান মাসে আমি আল্লাহ একটা দৃশ্য দেখতে পছন্দ করি সুবহানাল্লাহ কোন কি দেখতে একটা দৃশ্য দেখতে পছন্দ করেন কে জবান খুলে বলেন কে আমার আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতারা রে এই রমজান মাসে আমি আল্লাহ একটা দৃশ্য দেখতে পছন্দ করি সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতারা ডাক দেয়া কই আল্লাহ এই রমজান মাসে তুমি মাওলা কোন দৃশ্যটা দেখতে পছন্দ করো আমরা জানতে চাই সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই ফেরেশতারা রে আমি আল্লাহ রমজান মাসের মধ্যে যেই দৃশ্যটা দেখতে পছন্দ করি ওই দৃশ্যটা আমি আল্লাহ একলা একলা দেখতাম না ওই দৃশ্যটা তোমরা ফেরেশতারা রে লইয়া আমি আল্লাহ দেখব সুবহানাল্লাহ কোন ওই দৃশ্যটা আমরা জানতে চাইতে চাই না
ওই দৃশ্য কোনটা? ফেরেশতারা যখন আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ গো ওই দৃশ্য কোনটা জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দায় দিয়া কয় আমি আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য মুসলমানদেরকে যেই রমজান মাস দান করেছি, যেই রোজা দান করেছি, আমার বান্দারা যখন রমজান মাসের রোজা রাখে, যখন মাথার উপরে আসমানের সূর্যটা চলে আসে, আমার বান্দারা জীবিকার তাগিদে জীবিকা নির্বাহ করার জন্য আমার বান্দারা খেতে কামারে কাজ করে, সুবহানাল্লাহ, আমার বান্দারা রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে তারা জীবিকা নির্বাহ করার জন্য মাথার মধ্যে পূজা টানে আসরা নাই। অনেক বাবারা আছে যারা এই রমজান মাসে মেকানিক্সের কাজ করে আসরা নাই, এই কষ্টের কাজগুলো যখন করে মাথার উপরে যখন আসমানের সূর্যরা চলে আসে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দার পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, আমার বান্দার মনটা যাচ্ছে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার জন্য, কিন্তু আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য আমার বান্দা পানি পান করে না, আমার বান্দার মনটা যাচ্ছে স্ত্রীর গায়ে স্পর্শ করার জন্য, বান্দার মনটা যাচ্ছে স্ত্রীকে জড়িয়ে ধরে আদর করার জন্য, কিন্তু আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য এইটাও ছেড়ে দিল, আমার বান্দার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, আমার বান্দার মনে যাচ্ছে ভাত খাওয়ার জন্য, কিন্তু আমার বান্দা ভাত খায় না, আমার বান্দা স্ত্রীর কাছেও যায় না, আমার বান্দা পানিও পান করে না, কারণ আমি আল্লাহরে ভয় পাইয়া আমি আল্লাহরে ভালোবাসিয়া আমার বান্দা জানে এখন যদি খেয়ে ফেলি তাহলে রোজাটা আদায় হবে না, ঠিক কিনা বলে? যখন ইফতারের সময় হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা তোমরা জানোনি আমি আল্লাহর পছন্দনীয় দৃশ্য কোনটা? ফেরেশতারা কয় আল্লাহ গো তোমার সঙ্গে দৃশ্যটা দেখার জন্য আমরা চলে আসলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা ও আমার ফেরেশতারা রে তোমরা আমার সঙ্গে আমার বান্দাদের দিকে তাকায়া দেখো, সুবহানাল্লাহ বলে আমার বান্দাদের সামনে কি সুন্দর সুস্বাদু শরবতের গ্লাস দেখা যায়, আমার বান্দাদের সামনে কি সুন্দর আইটেমের খাবার দেখা যায়, কত আইটেমের খাবার দেখা যায়, কত সুন্দর সুন্দর ফলের জুস দেখা যায়, কত সুন্দর শরবত দেখা যায়, কিন্তু আমার বান্দার মনটা চাচ্ছে শরবতের গ্লাসটার মধ্যে একটু চুমুক দেওয়ার জন্য, আমার বান্দার মনটা চাচ্ছে একটু খাবার এক চামচ খাবার মুখে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বান্দা জানে সময় হওয়ার আগে খাবারে মুখ দেওয়া যাবে না, সময় হওয়ার আগে শরবতের গ্লাসের মধ্যে টান দেওয়া যাবে না, আমার বান্দার মনটা চাওয়ার পরেও শরবতের গ্লাসের মধ্যে মুখ দেয় না, আমার বান্দার মনটা চাওয়ার পরেও খাবারের প্লেটের দিকে নজর দেয় না, সুবহানাল্লাহ বলে ও ফেরেশতারা কেন দেয় না জানোনি? আমার বান্দাগুলো আমি আল্লাহরে ভয় পায়, আমার বান্দাগুলো আমি আল্লাহরে মহব্বত করে, আমি আল্লাহরে খুশি করতে চাই, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দাগুলো মন চাওয়ার পরেও শরবতের গ্লাসের মধ্যে মুখ লাগাইল না, সময় হওয়ার আগে খাবারের মধ্যে মুখ লাগাইল না, আমার যেই বান্দারা আমারে ভালোবেসি আমার মহব্বত করে মন চাওয়ার পরেও তারা পানি পান করলো না, আমি আল্লাহ আজকে ঘোষণা দিয়ে দিলাম আমার বান্দার জীবনের সবগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, আরো জোরে সুবহানাল্লাহ, কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু, তুমি মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধগাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, বলি আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা
তোমরা যারা রমজানের রোজাগুলো আল্লাহকে ভয় করে পালন করো, তোমরা যারা সিয়াম সাধনার মাসে, তোমরা যারা ঠিকভাবে সিয়াম সাধনা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী জীবনের সবগুলো গুনাহ খাতা মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর 37 নম্বর হাদিস শরীফের মধ্যে, এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله اكبر বলে আরো জোরে আল্লাহ আকবার। সহিহুল বুখারী 37 নম্বর আয়াতের মধ্যে আমার নবী, 37 নম্বর হাদিস শরীফের মধ্যে আমার নবী তার পবিত্র জবান মুবারক দিয়া বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত ওই উম্মত যতটুকু গুনাহ করেছে সবগুলা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের জাত মধ্যে যারা রোজা রাখবে, আমার আল্লাহ হাদিসে কুদসি মুবারকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, রমজান মাসে যেই ব্যক্তি রোজা রাখবে ওই রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের গানের চাইতে আরো বেশি পছন্দনীয়। বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আ বন্ধুরে আমার, সহিহুল বুখারীর 1778 নম্বর হাদিস শরীফের মধ্যে আমার নবী তার পবিত্র জবান মুবারক দ্বারা আমার নবী ঘোষণা করেন, হাদিসটা সংকলন করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দখল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাতিল আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করে দিলেন, রমজান মাস যখন আমাদের মধ্যে চলে আসি আমার আল্লাহ আসমানের রহমতের দরজাগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন, ওই আসমানের রহমতের দরজাগুলা খুলে দেয় এই রমজান মাস যখন চলে আসে, আমার আল্লাহ জাহান্নামের দরজার মধ্যে তালা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে, ওই মুহূর্তে জাহান্নামের মধ্যে শুধুমাত্র কাফের মুশরিকরা থাকে, যত মুসলমান আছে সবাইকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ বলে, জাহান্নামের দরজার মধ্যে তালা লাগাইয়া দেয়, জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দেয়, আসমানের রহমতের তালাগুলো খুলে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, আসমানের রহমতের দরজা গুলো খুলে দিলাম, সেই জন্য তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তালার ইবাদত করো, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করে তোমাদেরকে বেগুনা মাসুম হিসাবে কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সেই জন্য বলছি বন্ধুরা, আমার এই রমজানের রোজা রাখতে আমরা চাই কি চাই না, জবান খুলে বলেন চাই কি চাই না, আমরা আল্লাহর গোলামি করতে চাই কি চাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করতে চাই কি চাই না, নবীর গোলামি কেমনে করব, নবীর গোলামি করলে কি লাভ হবে, এই রমজানের রোজা রাখবো রমজানের রোজায় কোনো লাভ হবে না যদি ওই রোজার মধ্যে নবীর মহাব্বত না থাকে, ঠিক কিনা বলেন, জবান খুলে বলেন ঠিক কিনা। আমার নবী কেমনে রমজানের রোজা রেখেছে, আমার নবী কেমনে রমজান মাসে আমল করেছে, আমার নবী কেমনে রমজান মাসের মধ্যে ইবাদত বন্দেগি করেছে, রমজানের বাহিরে আমার নবীর জীবন আদর্শ কেমন ছিল, আমার নবী স্ত্রীদের সাথে কেমন ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা কায়েম করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও বান্দরে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমদের সাথে কেমন আচরণ করেছেন, আমার নবী তার দাস দাসীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, এই সবগুলা যদি আমরা আমাদের চরিত্রের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের নামাজের মধ্যে লাভ আছে। সুবহানাল্লাহ বলেন,
আমার নবীর আদর্শে যদি আদর্শবান হতে পারি তাহলে আমাদের রোজা রাখার মধ্যে লাভ আছে সুবহানাল্লাহ বলেন হযরত আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর আম্মা আমার নবীকে দেখার জন্য যখন মদিনা শরীফের মধ্যে গেলেন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সুবহানাল্লাহ বলেন কোন জায়গার মধ্যে গেলেন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে যখন নবী চলে গেলেন আমার নবীকে দেখার জন্য যুবক যুবতীরা পাগলের মতো বাড়ি থেকে বের হয়ে আসছিল পুরুষ মহিলারা পাগল হয়ে গেছিল ছোট ছোট মাসুম বাচ্চারা পাগল দেওয়ানা হয়ে গিয়েছে নবীরে দেখার জন্য সুবহানাল্লাহ বলেন আমার নবীর সবাই হাদিয়া দেয় কিন্তু আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর আম্মা যখন আনাসকে লইয়া আমার নবীর কাছে গেল আনাসের বয়স মাত্র 4-5 বছর সুবহানাল্লাহ বলেন এই 4-5 বছরের বাচ্চাটারে লইয়া আনাসের আম্মা যখন মদিনা শরীফের মধ্যে গেল আমার নবীকে দেখার জন্য যেই মাত্র নবীকে দেখার জন্য আনাসের আম্মা চলে গেল আনাসের আম্মা লক্ষ্য করে দেখে আমার নবীকে যারা দেখতে এসেছে সবাই আমার নবীর হাদিয়া দেয় সুবহানাল্লাহ বলেন কি দেয় জবান খুলে বলেন কি দেয় হাদিয়া দেওয়া সুন্নাত নেওয়া সুন্নাত সুবহানাল্লাহ বলেন আলেম ওলামাদেরকে হাদিয়া দিবেন বেশি করে আমাকে দেওয়ার কথা বলি না তবে আলেমদেরকে দিবেন কথা বলেন ঠিক না বেঠিক অনেকে মনে করতে পারেন যে হুজুরে মনে হয় নিজে হাদিয়ার লাগিয়া এই মাসালা দিতেছে যে আলেমদেরকে হাদিয়া দেওয়া সুন্নাত সুবহানাল্লাহ বলবেন না আলেমদেরকে হাদিয়া দেওয়া আসলেই সুন্নাত তবে এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমার কোনো স্বার্থে বলি নাই আমার ভাইরা আনাস রাম্মা যখন আনাসরে লইয়া মদিনা শরীফের মধ্যে গেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন সবাই আমার নবীরে কিছু না কিছু হাদিয়া দেয় সুবহানাল্লাহ বলবেন না আনাসের আম্মা মনে মনে ভাবে আল্লাহ আমারে এত গরিব বানাইলা আমার দয়াল নবীরে হাদিয়া দেওয়ার মতো তৌফিক তো আমার কাছে নাই সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আনাসের মায়ের মধ্যে একটা চিন্তা চেতনা ফিট করে দিলেন যদিও আমি গরিব মানুষ হতে পারি আমার কাছে কোনো ধন সম্পদ না থাকতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই আনাস হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ বলে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আনাসকে নিয়ে যখন আমার নবীর কদম মোবারকে চলে গেলেন ডাক দিয়া কই নবীজি ওগো মায়ার নবীজি ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমি আমার ছোট বাচ্চা আনাস লইয়া আপনার কদমে হাজির হয়ে গেলাম ও মায়ার নবী গো ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই আপনার হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কোনো ধন সম্পদ নাই আপনি নবীকে হাদিয়া দেওয়ার জন্য তবে আপনি নবীর জন্য আমি আনাসের আম্মা এমন একটা হাদিয়া লই আসলাম আমার এই 4-5 বছরের বাচ্চা আনাসকে আপনি নবীর খাদেম বানায়া দিয়া গেলাম বলে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এই আনাসরে আপনার খাদেম বানায়া দিয়া গেলাম এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খেদমতে নিয়োজিত থাকবে এই আনাসকে আপনি নবীর হাদিয়া দিলাম সুবহানাল্লাহ বলেন এইবার আমার মায়ার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয় ও আমার সাহাবীরা আজকে যতজন আমার যত কিছু হাদিয়া দিয়েছে সব হাদিয়া থেকে আমার এই আনাসকে বেশি পছন্দ হয়েছে সুবহানাল্লাহ বলেন এই আনাসরে আমি নবী আমার খেদমতের জন্য আমি নবী সিলেক্ট করে নিলাম বলে সুবহানাল্লাহ জবান খুলে বলে সুবহানাল্লাহ এই আনাস আজকে থেকে আমি নবীর খেদমত করবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো এই আনাস তো বড় কোনো কাজ করতে পারবে না এই আনাসকে যে আপনি আপনার খাদেম বানাইলেন এই আনাস তো আপনার কোনো খেদমত করতে পারবে না কারণ আনাস হচ্ছে ছোট মানুষ তার বয়সটা হচ্ছে খেলাধুলা করার বয়স এই আনাস কেমনে আপনার খেদমত করব আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা ও আমার সাহাবীরা শুনে রাখো এই আনাসের মধ্যে আমি এমন একটা জিনিস দেখতে পেয়েছি
যা তোমরা কেউ দেখতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন এই আনাসরে আমার খেদমতের মধ্যে নিয়োজিত করলাম, আনাসরে দিয়া বড় ধর কোনো কাজ করাবো না, আনাসরে বলবো মাঝে মধ্যে আমার চুপ্পা রেডি করে দিতে, আনাসরে বলবো আমার অজুর পানি এনে দিতে, আনাসরে বলবো মাঝে মধ্যে আমার অজু করাইয়া দিতে, আনাসরে বলবো আমার মেসওয়াক আগাইয়া দিতে। সুবহানাল্লাহ বলেন এইবার আনাস রাদিয়াল্লাহ যখন আমার নবীর খেদমত শুরু করে দিলেন, আনাস রাদিয়াল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে নিয়োজিত ছিলাম, পরদিন আমার নবী আমি আনাসের গায়ে হাত মোবারক তোলে নাই বলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কোনদিন মায়ার নবী আমাকে এই কথা বলে নাই আনাস এই কাজটা এমনে করলা কেন, এই কাজটা ওইভাবে করলা কেন, এই কথা আমার নবী কোনদিন আমাকে বলে নাই বলি সুবহানাল্লাহ। আমার নবী আমাকে কোনদিন শাসন করে নাই, আমার নবী চোখ বড় করে আমার দিকে কোনদিন তাকাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন ভুরু কুচকে আমার সঙ্গে বিরক্তি সূচক হয়ে কথা বলেন নাই। আমি কোনো অন্যায় করলে মায়ার নবী আমার কপাল মুবারকের মধ্যে একটা চুমু দিতেন বলে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আজকে আমরা চাকর বাকরদের সঙ্গে কি আচরণ করি, ভালো আচরণ করি না খারাপ আচরণ করি? বেশিরভাগই খারাপ আচরণ করি, কথা বলেন ঠিক কিনা? চাকর বাকরকে আমরা পরিবারের একটি অংশ মনে করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? হোটেলের মধ্যে খাবার খেতে গেলে ছোট বাচ্চাকে দিয়ে পাশে কাজের মেয়েকে দাঁড়া করাই রাখে, ওরা ভালো ভালো খায়, কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা কাজের মেয়ের মন আছে না নাই, কাজের লোকের মন আছে না নাই, তার খাওয়ার ইচ্ছা আছে না নাই, সে তখন খাবারের দিকে এক নজরে তাকিয়ে থাকে, তার মনটা চায় খাবার খাইতে কিন্তু তার তৌফিক নাই, কথা বলেন ঠিক না বেঠি? সেই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী চাকর বাকরদের সঙ্গে কেমন আচরণ করেছেন, আমার নবী চাকর বাকরদেরকে কিভাবে ভালোবেসেছেন, ওইগুলা যখন আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে নিব আমার নবী আমাদের উপর খুশি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হযরত আনাস বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমার নবীর জুব্বা মুবারকটা, আমার নবীর জুব্বা মুবারক টেইলার্সের ঘর থেকে আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখনকার মতো টেইলার্স তো তখন ছিল না, তখন সুই বানাইতো খেজুর গাছের কাটা দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই রকম ভাবে তখন কাপড় চোপড় বানাইতো। গেলেন সুবহানাল্লাহ বলেন, তিনি লক্ষ্য করে দেখেন মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আনাস ওই খেলাধুলার মধ্যে যে মগ্ন হয়ে গেলেন, আমার নবীর জুব্বা মুবারকের কথা আনাস বলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু খেলা দেখতে শুরু করলেন, এক ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, জুব্বা মুবারক আর নিয়ে আসে না। এইবার আমার নবী নিজেই বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঘর থেকে বের হয়ে দেখে হযরতে আনাস তিনি খেলাধুলা দেখার জন্য মাঠের এক কোণায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পিছন দিক থেকে যাইয়া আনাসের পিছনে আমার নবী দাঁড়ায়, আমার নবী নিজেও খেলা দেখা শুরু করে দিলেন বলে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আনাস খেলা দেখতেছে মাঠের এক কোণার মধ্যে দাঁড়াইয়া, আমার নবী গেলেন আনাসকে দেখার জন্য। আনাস কি করে, যেই মাত্র দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের এক কোণার মধ্যে দাঁড়ায়া খেলা দেখে, এবার আমার নবীও দাঁড়ায়া গেলেন খেলা দেখার জন্য। আমার নবী পিছন দিয়ে দাঁড়ায়া খেলা দেখে হযরত আনাসের যখন মনে পড়ে গেল নবীর জুব্বা মুবারকের কথা, যেই মাত্র আনাস পিছনের দিকে ফিরা তাকাইলো, লক্ষ্য করে দেখে আমার মায়ার নবীর দুইটা চোখ মুবারকের মধ্যে আনাসের নজর পড়ে গেল বলে সুবহানাল্লাহ। এইবার আনাস বর্ণনা করেন, যেই মাত্র নবীর চক্ষু মুবারকের মধ্যে আমার নজর পড়ে গেল, মনে হচ্ছিল আমার মাথার মধ্যে আকাশটা ভেঙে পড়ছে, আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছিল, আমার মধ্যে তখন প্রচন্ড ভয় কাজ করছিল, কিন্তু আমার নবী আমারে গালি দেয় নাই, আমার নবী আমারে বকা দেয় নাই,
আমার নবী আমার সঙ্গে বিরক্ত হয় নাই, আমার নবী আমারে জড়াইয়া ধরিয়া আমার কপাল মোবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিলেন বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী আমার কপাল মোবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিলেন, আমার নবী আমার চুমু মুবারক দিলেন। ওই দিন থেকে আমি আনাসের এমন শিক্ষা হয়েছে, আমার নবীর এই চুমুটাই ছিল আমার জন্য শাসন, আমার নবীর আদরটাই ছিল আমার জন্য শাসন। ওই দিন থেকে আমার নবীর কোনো কাজের মধ্যে আমি আনাস আর কোনো দিন ভুল করি নাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষকে ভালো খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে যায় আদর দিয়ে, কথা বলেন ঠিক না বেটি? তবে সেই সিস্টেমটা জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? চাকর বাকররা কথা না শুনলে নবীর আদর্শ তাদের সঙ্গে বাস্তবায়ন করবেন, দেখবেন একদিন দুই দিন তিন দিন পরে তারাও আপনার কথা শোনা শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক না বেঠি? সেই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? সম্মানিত হাজেরিন, এখন আসুন আমার নবী তার চাকর বাকরদের সঙ্গে কেমন আচরণ করেছেন, এরপর আমার নবীর জীবনের মধ্যে কেমন ইনসাফ ব্যবস্থা ছিল। আমার নবীর স্ত্রী ছিল 13 জন, জোরে বলেন কয়জন? জবান খুলে বলেন কয়জন? কোন বিবি কি নবীর উপর বেজার আছে? সবাই আমার নবীর উপর খুশি, কথা বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। একদিন সমস্ত স্ত্রীরা আমার নবীর ডাক দিয়া কয়, নবীজি আজকে আপনি আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিবেন। আমার নবী ডাক দিয়া কয়, বিবিরা তোমাদের কি প্রশ্নের উত্তর? আমাকে প্রশ্ন করো, উত্তর দিব। সুবহানাল্লাহ। বলেন যেই মাত্র আমার নবীর কাছে সমস্ত বিবিরা প্রশ্ন করলো, নবী গো আজকে আমাদেরকে একটা উত্তর দিতে হবে, আমরা 13 জন বিবির মধ্যে আপনি নবী কোন বিবিরে বেশি ভালোবাসেন, এই উত্তরটা আমাদেরকে আজকে দিতে হবে বলি সুবহানাল্লাহ। আমার নবী ব্যক্তিগতভাবে একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়সে আমার নবীর বিবি হয়েছেন, 9 বছর বয়সে আমার নবীর সংসার করা শুরু করেছেন বলি আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। নবীর বিবি ছিল কয়জন? 13 জন। সবার ছোট ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে ছাড়া অন্য যত বিবি ছিল প্রত্যেকটা বিবির আগের স্বামী ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আগের স্বামী ছিল, হয়তো কেউ তালাক প্রাপ্ত ছিল অথবা কারো স্বামী ইন্তেকাল করেছে, অসহায় অবস্থায় আমার নবী বিয়ে করেছে বলে সুবহানাল্লাহ। অসহায় নারীদেরকে বিয়ে করাও নবীর সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য কি 13টা করবে? 13টা করণ যাইব? 13টা করণ যাইতো? যতই আপনি কোটিপতি হন 13টা বিয়া করণ যাইতো না? সর্বোচ্চ বিয়া করা যাবে 4টা। কয়টা? জবান খুলে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের মানুষেরা তোমরা যারা পুরুষ ব্যক্তি আছো, তোমরা মহিলাদের মধ্য থেকে 2 জন কিংবা 3 জন কিংবা 4 জনকে পছন্দ করে বিয়ে করো, সুবহানাল্লাহ। বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বিয়ে করলেই হবে না, 4 জনের সমান অধিকার রাখতে হবে, কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, আমার আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, মায়ার নবী গো আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন আমাদেরকে বলেন, আমার নবী ডাক দিয়া কয়, বিবিরা আজকে তোমাদেরকে বলতে পারবো না, আগামী কালকে মিটিং করে তোমাদেরকে জানায়া দিব কোন বিবিরে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আছে সবার? জবান খুলে বলেন আছে? আজকে মা ফাতেমা তো জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেসালত দিবস, আজকের এই দিনে তিনি ইন্তেকাল মুবারক করেছিলেন বলে সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়েও কিছু কথা আপনাদের সামনে বলবো, আপনাদের সমস্যা আছে কোনো? বাড়ির যাওয়ার তাড়াহুড়া আছে? বাড়ির যায় কিরবে না, কোনো কাজ কাম নাই, খাওয়ান দাওয়ান নাই, কথা বলেন ঠিক না বেঠি? ঘুমাইছেন নি সকালবেলায়? কথা করে ঘুমাইছেন? কয়টা পর্যন্ত? 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত? আমি 8টা পর্যন্ত ঘুমাইছি, এরপর আপনাদের সামনে ওয়াজ করার জন্য পড়ালেখা করছি, আল্লাহু আকবার বলেন।
গভীর মনোযোগ। এইবার আমার নবী ডাক দিয়া কয় বিবিরা আগামী কালকে একটা মিটিং করে তোমাদেরকে জানাইয়া দিব আমি আমার কোন বিবিকে বেশি ভালোবাসি। পরের দিন যখন হয়ে গেল সমস্ত নবীরা আমার নবীর দরবারে হাজির, ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি বলেছিলেন আজকে জানাইবেন কোন বিবিরে বেশি ভালোবাসেন। আমার নবী ডাক দিয়া কয় ও আমার সমস্ত বিবিরা শুনে রাখো, গতকাল রাতের বেলায় আমি যেই বিবির জন্য দুইটা খেজুর নিয়ে গিয়েছিলাম ওই বিবিরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ আরজুর আল্লাহ আকবার। গতকাল রাতের বেলায় যেই বিবির ঘরে আমি দুইটা খেজুর নিয়ে প্রবেশ করেছিলাম, যেই বিবিকে দুইটা খেজুর খেতে দিয়েছিলাম ওই বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। দেখুন আমার নবীর ইনসাফ কেমন ছিল। আমরা যদি হইতাম তাহলে বলতাম ছোট বউরে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা, জবান খুলে বলেন ঠিক কিনা। আসলে আমরা তো ইনসাফ পূর্ণ জীবন ব্যবস্থা জানি না, আমরা তো ইনসাফ বুঝি না, আমরা তো আমাদের জীবনের মধ্যে নবীর আদর্শকে বাস্তবায়ন করি না, কথা বলেন ঠিক না বেঠি, জবান খুলে বলেন ঠিক কি না। সেই জন্য ভাইরা আমার আমার নবী ডাক দিয়া কয় ও আমার বিবিরা গতকাল রাতের বেলায় যার ঘরের মধ্যে দুইটা খেজুর নিয়ে প্রবেশ করেছিলাম ওই বিবিরে আমি নবী বেশি মহব্বত করি। এমন সময় আয়েশার মুখের মধ্যে হাসি চলে আসলো, অন্যান্য বিবিরা হাসতে শুরু করলো। সুবহানাল্লাহ বলে সবাই মনে করতেছে যে নবী আমারে বেশি ভালোবাসে, কারণ আমার ঘরের মধ্যে নবী দুইটা খেজুর নিয়ে গিয়েছিল। আয়েশা মনে মনে ভাবতেছে নবী আমারে বেশি ভালোবাসে, কারণ আমার নবী আমার ঘরের মধ্যে দুইটা খেজুর নিয়ে গিয়েছিল। সমস্ত বিবিরা এই একটা চিন্তা মনে মনে শুরু করলো যে নবী আমারেই বেশি ভালোবাসে, কারণ নবী তো আমার ঘরের মধ্যে গিয়েছিল, অতএব আমার নবী কোনো স্ত্রীকে বাছাই করে যায় নাই। আমার নবী আগের দিন রাতের বেলায় প্রত্যেকটা বিবির ঘরেই দুইটা খেজুর নিয়ে প্রবেশ করেছিলেন, প্রত্যেকটা বিবিকেই দুইটা খেজুর খেতে দিয়েছিলেন। পরের দিন যখন আমার নবী জবাব দিল সমস্ত বিবিরা আমার নবীর প্রতি খুশি হয়ে গেল বলে সুবহানাল্লাহ। আর এইটাই হচ্ছে আমার নবীর আদর্শ, এইটাই হচ্ছে আমার নবীর জীবন ব্যবস্থা। আমার নবী কি আচরণ করেছে চাকর বাকরদের সাথে, আমার নবী কি আচরণ করেছে দাস দাসীদের সাথে, আমার নবী কি আচরণ করেছে স্ত্রীদের সাথে। অথচ নবীর 13 জন স্ত্রী ছিল, কোন স্ত্রী আমার নবীকে নিয়ে কোনো অভিযোগ করে নাই বলে আল্লাহ। তো কয়জন হতে পারছেন এমন স্বামী, কথা বলেন ঠিক কিনা। এখন আসুন আমার নবী সন্তানদের সাথে কেমন আচরণ করেছে, সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী সন্তানদেরকে কিভাবে ভালোবেসেছে, নাতিদেরকে কিভাবে ভালোবেসেছে, আল্লাহু আকবার বলেন। আজকে মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিসালত দিবস, আজকের এই তৃতীয় রমজানে মা ফাতেমা যুহরা দুনিয়া থেকে পর্দা করে জান্নাতের মধ্যে বিশ্রাম নিয়েছেন বলি সুবহানাল্লাহ। আর যদি আল্লাহু আকবার, আমার নবী যেদিন ইন্তেকাল মুবারক করবেন, হযরত আজরাইল মালাকুল মউত আমার নবীর ঘরের দরজার মধ্যে হাজির, যখন নবীর ঘরের দরজার মধ্যে আঘাত করলো এমন সময় ফাতেমা দরজা খুলে দিল, লক্ষ্য করে দেখে এমন একটা ভয়ঙ্কর মানুষ দেখা যায়, এই মানুষটার মাথা হচ্ছে আসমানে আর পাও হচ্ছে জমিনে বলি সুবহানাল্লাহ। আর যদি আল্লাহু আকবার, এইবার মা ফাতেমা থরথর করে কাঁপতে শুরু করলো, আমার নবীর কাছে চলে গেলেন, ও মায়ার নবী দয়ার নবী বাহিরের মধ্যে এমন একটা মানুষ দেখলাম যেই মানুষের মাথা হচ্ছে আসমানে, যেই মানুষের পাও হচ্ছে জমিনে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ওই মানুষটা কোন সাধারণ মানুষ নয়, এই মানুষটা হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত হযরতে আজরাইল বলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এইবার ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, এই আজরাইল কেন আমার বাড়ির দরজার মধ্যে আসছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, তোদের মধ্যে আমি নবী আর বেশি সময় থাকব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হযরতে
হজরতে ফাতেমা দরুদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন, আম্মা জান আয়েশা দরুদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন, মা ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো, ও আমার বাবা আমি দরজা খুলব না, আজরাইলকে ভিতরে আসতে দিব না, আমার নবী কয় তুমি যদি দরজা না খোলো আজরাইল দরজা খোলা লাগবে না, আজরাইল এমনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, সুবহানাল্লাহ। অতএব আমরা যদি দরজাটা খুলে দেই তাহলে আজরাইলকে সম্মান করা হবে, আল্লাহর দরবার থেকে যেই মেহমান আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে ওই মেহমানকে সম্মান করা হবে, আম্মা গো তুমি দরজাটা খুলে দাও। এবার মা ফাতেমা ডাক দেয়া কই নবী গো, আপনি যদি ইন্তেকাল করেন আমি ফাতেমা কার চেহারাটা দেখব, আমার নবী ডাক দেয়া কই ফাতেমা তুমি চিন্তা কইরো না, তুমি এত বাবার কিছু নাই, তোমাকে আমি একটা কথা তোমার কানে কানে বলে দেই, এই কথাটা তুমি দুনিয়ার কাউকে বলবা না, আম্মা জান ফাতেমা ডাক দেয়া কই নবী গো আপনি আমার কাছে কি বলবেন বলেন, আমার নবী ডাক দেয়া কই ফাতেমা আর অল্প কিছুদিনের মধ্যে তুমি ফাতেমা ও আমি নবীর কাছে চলে আসবা, সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, আর আম্মা জান ফাতেমা 6 মাস পরে রমজান মাসের 3 তারিখে ইন্তেকাল মোবারক করেছেন, সুবহানাল্লাহ। ওই ফাতেমার কেন এত সম্মান? কুরআন কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবাঙ্কুমুর রিজসা হালাল বায়াত। হযরত মা ফাতেমা মাওলা আলী হাসান হুসাইন তারা হচ্ছে আহলে বায়াতের সদস্য, আমার আল্লাহ কয় এই আহলে বায়াতদেরকে আমি আল্লাহ সমস্ত অপবিত্রতা থেকে আমি আল্লাহ হেফাজত করছি বলে, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আহলে বায়াতদেরকে ভালো না বাসো তাহলে তোমরা জান্নাত পাইবা না, সুবহানাল্লাহ। বলেন কে বলতেছে? কে বলে? আল্লাহ বলতেছে। কে বলে? আল্লাহ বলে তোমরা যদি আহলে বায়াতদেরকে ভালো না বাসো তাহলে তোমরা জান্নাত পাইবা না, জান্নাতে যেতে হলে আহলে বায়াতদেরকে ভালোবাসার দরকার আছে বলে, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা এমন মা ফাতেমা ছিল, ওই মা ফাতেমা দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিলেন না, যে মা ফাতেমার জন্য আমার নবী যেদিন মেরাজ শরীফে গিয়েছিলেন আমার আল্লাহ মা ফাতেমার জন্য ওই আরশ আজিম থেকে মা ফাতেমার জন্য হাদিয়া পাঠিয়েছিলেন বলে, সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। মা ফাতেমার কে হাদিয়া দিছেন? স্বয়ং আমার আল্লাহ হাদিয়া দিছেন, সুবহানাল্লাহ। বলেন গভীর মনোযোগ, আমার আল্লাহ কেন মা ফাতেমার হাদিয়া দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর সামনে বসাইলেন ডাক দিয়া কই নবী গো আপনার কন্যারে কাল্লমে বিয়া দিছেন, সুবহানাল্লাহ। বলবেন না, এই যে পিছনে দাঁড়ায় আছে একটু সামনে দিকে আসেন, নামাজের সময় হয়তো তারা উপরে চলে যাবে, সমস্যা নেই, যেহেতু তারা ওয়াজ শুনতে চাচ্ছে তাদেরকে একটু সুযোগ দেন। হ্যাঁ আপনারা বসেন, বৈশা শুনেন গভীর মনোযোগ। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো আপনার কন্যাকে কার কাছে বিবাহ দিয়েছেন, আমার নবী কই আল্লাহ গো আপনি কি জানেন না, আমার আল্লাহ কই নবীজি আমি তো সব খবর জানি কিন্তু আপনি নবীর প্রেমের জবান দিয়া শুনতে চাই, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়া কই আল্লাহ ও মায়ার আল্লাহ আমার কন্যারে মাওলা আলীর সঙ্গে বিয়া দিছি, সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবী আপনার কন্যার যে মাওলা আলীর সঙ্গে বিয়া দিছেন, আপনার কন্যার বিয়ের মধ্যে তো আমি নবী কোনো হাদিয়া দিতে পারি নাই, সুবহানাল্লাহ। বলবো আজকে আপনার দিয়ে আপনার মেয়ের বিবাহের হাদিয়াটা পাঠায়া দিব, আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ গো আমার মেয়ের জন্য আপনি কি হাদিয়া দিবেন জানতে চাই, আমার আল্লাহ কয় আপনার মেয়ের জন্য আমি আল্লাহ একটা তাসবিহ উপহার দিলাম, ওই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম বলি, সুবহানাল্লাহ। এবং মাওলাই আলীর জন্য আমি আল্লাহ একটা চাদর উপহার দিলাম, সুবহানাল্লাহ। বলে তার মানে মা ফাতেমার আর মাওলাই আলীর দাম কম না বেশি? হাসান হুসাইন আমার নবীর দরবারে হাজির হয়ে গেল, ও নানা ভাই রহমাতুল লিল আলামিন আপনি তো একজন নবী,
বলেন আপনার দাম বেশি নাকি আমাদের দাম বেশি সুবহানাল্লাহ বলবেন না আমার নবী কয় হাসান রে ও হোসেন অবশ্যই আমি নবীর দাম বেশি কেননা আমি নবী যদি না হইতাম আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাইতো না সেই জন্য আমি নবীর দাম বেশি সুবহানাল্লাহ বলবেন এইবার হাসান হোসেন ডাক যা কয় নানাজি ও আমার প্রিয় নানা ভাই আপনি তো মিথ্যা কথা বললেন আল্লাহু আকবার বলেন আমার নবী তো মিথ্যা বলে না কিন্তু আমার নবীর সঙ্গে হাসান হোসাইনের একটা প্রেমের আলাপ সুবহানাল্লাহ কর ওই নবী আপনি সঠিক বলেন নাই নানা ভাই আপনি সঠিক বলেন নাই সঠিক কোনটা তাহলে তোমরা বলো হাসান হোসাইন ডাক দেয়া কয় নানা ভাই ও আমার প্রিয় নানা ভাই গো ও আমার প্রাণের নানা ভাই আপনি নবীর চাইতে আমি হাসান হোসাইনের দাম অনেক বেশি আরো জোরে কোন সুবহানাল্লাহ কেমনে বেশি কেমনে বেশি ব্যাখ্যা করো হাসান হোসেন বলে নবী গো আপনার আম্মার নাম কি সুবহানাল্লাহ কইতেন না এরপর হাসান হোসেন ডাক দেয়া কয় নবীজি আপনার আম্মার নামটা কোন আমার নবী কয় আমার আম্মার নাম হচ্ছে আমিনা সুবহানাল্লাহ বলেন ভাই আমিনার আমি দুনিয়ার অর্ধেক মানছেছি না অর্ধেক মানছেছি নই না সুবহানাল্লাহ কইতেন না অর্ধেক ছিল অর্ধেকে চিনই না আর আমার আম্মাকে জানেন নি গো নবীজি আমার আম্মা এমন মহিলা যেই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের সরদার বানায়া দিছে বলি সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার ও মায়ার নবী আপনার বাবার নাম কি আমার নবী ডাক দিয়া কয় আমার বাবার নাম আব্দুল্লাহ কয় আপনার বাবা আব্দুল্লাহর দুনিয়ার অর্ধেক মানছেছি না অর্ধেক চিনে না কিন্তু আমার বাবার নাম কি আপনি জানেন নি কয় তোমার বাবা তো বেলায়েতের সম্রাট বলি সুবহানাল্লাহ বেলায়েতের সম্রাট আল্লাহর ওলিদের সম্রাট খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী জান্নাতের যুবরাজদের বাবা তোমার বাবার নাম হচ্ছে মাওলা আলী বলি সুবহানাল্লাহ কয় মায়ার নবী দয়ার নবী গো আপনার মায়ের থেকে আমার মায়ের দাম বেশি আপনার বাবার চাইতে আমার বাবার দাম বেশি এখন আপনার কাছে প্রশ্ন আপনার নানির নাম কি সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ বুঝাই দছে আমারে তো দর্শক না আমি আপনাদের সামনে চিল্লাই দিয়েছি আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন না জবান খুলে বলেন আল্লাহু আকবার তা আপনার নানির নাম কি আপনার নানির তো দুনিয়ার কেউই চিনে না সুবহানাল্লাহ কইতেন না আমার নানি হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার ও নানা ভাই বলেন আপনার নানার নাম কি আপনার নানাই তো কিচ্ছুই না কিন্তু আমার নানা এমন একজন নানা সেই নানার না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না যেই নানার সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না যেই নানার না বানাইলে আমার আল্লাহ 18,000 মাখলুকাত বানাইতো না আমার নানার না বানাইলে আমার আল্লাহ নিজেই প্রকাশ হইতো না সুবহানাল্লাহ কর আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আমার নানারে আল্লাহ বানাইছে আমার নানারে দিয়া আমার আল্লাহ তার রবদের প্রকাশ করছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার তাহলে মা ফাতেমার পরিচয় পাইছেন জবান খুলে বলেন পাইছেন ওই মা ফাতেমা যেদিন ইন্তেকাল মুবারক করেছে আজকে ফাতেমার লাশ শুনতে ভালো লাগে কিন্তু ফাতেমার জীবন আদর্শ আমরা মানতে পারি না কথা বলেন ঠিক কি না আমার যেই মা বোনেরা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছো আমি অনুরোধ করে বলবো এখন আমি এমন একটা কথা বলবো যে কথাটা যদি আমার মা বোনেরা মেনে চলে আমার মা বোনেরা মা ফাতেমার সঙ্গে জান্নাতে চলে যাবে বলি সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার মা ফাতেমা যখন ইন্তেকাল করবে মা ফাতেমা সবাইরে ডাক দিয়া বলে মাওলায় আলীরে ডাক দিয়া কয় আলী গো ও আমার প্রাণের স্বামী
আমি যখন ইন্তেকাল মুবারক করব আমার ইন্তেকালের পরে আমার জানাজার মধ্যে বেশি মানুষ আসতে দিবেন না সুবহানাল্লাহ বলবেন না যদি অনেক মানুষ আসে তাহলে আমার শরীরের মাপটা তারা জেনে যাবে আমি কতটুকু লম্বা এটা তারা জেনে যাবে আমি কতটুকু মোটা এটা তারা জেনে যাবে আমি দেখতে কেমন এটা তারা জেনে যাবে সেই জন্য আমার জানাজার মধ্যে আপনি দুনিয়ার কোনো অন্য কোনো মানুষকে আসতে দিবেন না পাড়া প্রতিবেশীদেরকে লইয়া জানাজা দিয়ে আমারে কবর দিয়া দিবেন বলে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ফাতেমা যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পূর্বে মাওলানা আলীকে ওসিয়ত করলেন ও আমার প্রাণের স্বামী আমার ইন্তেকালের পরে আমার লাশটা যখন চারপায়া খাটের মধ্যে রেখে দিবেন ওই চারপায়া খাটের উপরে একটা চাদর ব্যবহার করবেন কেউ যেন আমার লাশটাকে না দেখে ওই দিন থেকে পালঙ্গের মধ্যে আমরা চাদর ব্যবহার শুরু করছি বলি সুবহানাল্লাহ এর আগে কেউ চাদর ব্যবহার করত না সুবহানাল্লাহ বলবেন না ওই মা ফাতেমাকে সর্বপ্রথম মা ফাতেমাকে যে খাটের মধ্যে করে এই কবরস্থানে নিয়ে গিয়েছিল ওই খাটের মধ্যে সর্বপ্রথম চাদর ব্যবহার হয়েছে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি আল্লাহু আকবার তাহলে নবী নন্দিনী জান্নাতের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা আমার মা বোনদেরকে পর্দা শিখায় গেছেন কথা বলেন ঠিক কি না আজকে ওই মা ফাতেমার উত্তরসূরি আমার মা বোনেরা তারা তাদের চেহারা প্রদর্শনী করায় শরীর প্রদর্শনী করায় এবং তারা আনন্দ পায় বলি নাউজুবিল্লাহ জবান খুলে বলেন নাউজুবিল্লাহ নামাজ যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ কথা বলেন ঠিক কি না দায়ুস মহিলা কখনো জান্নাতে যাবে না তাহলে দায়ুস করা আর দায়ুস লাইয়া দখুল জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দায়ুস কখনো জান্নাতে ঢুকবে না ওই মহিলা দায়ুস যেই মহিলা 40 জন পুরুষকে তার রূপ সৌন্দর্য দেখিয়েছে 40 জন পুরুষ যেই মহিলার কণ্ঠ শুনেছে আজকে 40 জন কোন 40,000 পুরুষের সামনে মার্কেটে যায় ডলাডলি করে 40,000 পুরুষের সামনে নিজের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে কথা বলেন ঠিক কি না এইটা মুসলমানের আদর্শ হতে পারে না জবান খুলে বলেন কথা ঠিক না ঠিক সেই জন্য আজকে আমরা বুঝতে পারলাম মা ফাতেমার জীবন কেমন ছিল আমরা দোয়া করব আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ পাক এমন আদর্শবান হিসেবে কবুল করে বলি আমিন আর জবান খুলে বলি আমিন আমরা ওই নবীর গোলামি করতে চাই কি চাই না যেই নবীর গোলামি করতে গিয়ে হযরত আনাস তার জীবনকে ব্যয় করে দিয়েছে বলি সুবহানাল্লাহ এখন আনাসের আম্মাই কেমন আম্মা কোনো ধন সম্পদ নাই কোনো টাকা পয়সা নাই আপনি হইলে দিবেন কথা কা আপনি দিবে আদরের সন্তান দেখি দিয়া দিবেন কারো কাছে কিন্তু আনাসের আম্মা কেমন আম্মা আপন সন্তানকে নবীর কদমের মধ্যে বিসর্জন দিয়ে দিলেন বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ যাও একটা সম্বল ছিল এটাও আমার নবীর কদমে দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না জবান করে বলেন ঠিক না বেঠি তো আজকে আমরা ওই নবীকে ওই রকম ভাবে ভালোবাসতে চাই কি চাই না আমরা নবীকে হাদিয়া দিতে চাই কি চাই না আমরা আলেম ওলামাদেরকে হাদিয়া দিতে চাই কি চাই না আপনারা আমার হাদিয়া দিতে চান কি চান না আমার হাদিয়া লাগতো না মসজিদে দিবেন এটা আমি পেয়ে যাব বলি আলহামদুলিল্লাহ কোথায় দিবেন মসজিদে দিবেন তাহলে আমার হাদিয়া দেওয়া হয়ে যাবে আর আলেমদেরকে হাদিয়া দেওয়া মানে আমার নবীকে হাদিয়া দেওয়া দলিল আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা যেই জমানায় নবী নাই ওই জমানায় আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস আলেমরা কি নবীর ওয়ারিস আলেমদের চেহারার দিকে তাকায়া থাকলে সওয়াব হয় নবীর দেখার মতো সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দেয় আলেমদের হাতের মধ্যে চুমু খাইলে আল্লাহ পাক নবীর হাতে চুমু খাওয়ার সওয়াব দিয়া দেয় আলেমদেরকে কদম বুসি করলে নবীর কদম বুসি করার সওয়াব দিয়া দেয় আলেমরা হাদিয়া দিলে নবীর হাদিয়া দেওয়ার সওয়াব দিয়া দেয় বলি সুবহানাল্লাহ